গাইস, এ কি শুনলাম, রাকিব হোসেনের আপন ভাগিনা ইয়াসিন বলল রাকিব হোসেন নাকি 2 মাস জেলে ছিল, এটা কি সত্য নাকি মিথ্যা, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আয় হায়, আমাদের সবার প্রিয় রাকিব ভাই কি আসলেই জেলে ছিল নাকি জেলে ছিল না, এটা তো আমি বিশ্বাস করতে পারি না যে আমাদের সবার প্রিয় রাকিব হোসেন জেলে ছিল। কেন ইয়াসিন এই কথা বললো, চলুন মূল আলোচনা যাওয়া যাক। বন্ধুরা, ইয়াসিন এবং রাকিব হোসেনের মধ্যে এখন টুকটাক ঝামেলা লেগে আছে, এই একে খোঁচা দিয়ে ভিডিও বানাচ্ছে, এই একে খোঁচা দিয়ে ভিডিও বানা। তারপরে ইয়াসিন হোসেনের মিথিলা রহমান বলল যে নুসরাত জাহান অন্তর নাকি 2টা বিয়ে করেছে, তার নাকি আগে আরেকটি বিয়ে হয়েছে, সে স্বামীর থেকে নাকি তাকে ডিভোর্স দিয়ে নিয়ে আসছে। তারপর এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দেয় নুসরাত জাহান অন্তর। নুসরাত জাহান অন্তর বলে এই নিউজটা পুরোপুরি ফেক। কি রাকিব হোসেনে বলে যে এই নিউজটা পুরোপুরি ফেক, আমার কি পাগলে পাইছে যে আমি ডিভোর্স দিয়ে একটা মেয়েকে বিয়ে করবো। আমরা এখানে কারো পক্ষ নিব না, আমরা দুই পক্ষের কথা আপনাদেরকে জানাবো, আপনাদের মতামত আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো রাকিব হোসেন যে জেলে গেছে সেটা আমি কোত্থেকে জানলাম, সেটা আমি ইয়াসিন হোসেনের স্টোরি থেকে জানলাম। রাকিব হোসেন নাকি জেলে ছিল 2 মাস, হোসেন এমনটা লেখছে, তুই যে 2 মাস জেলে ছিলি এটা এখনো কাউকে বলি নাই, বাট আজকে বলতে বাধ্য করলি। যাই হোক, আমরা আন্তাজি তো কারোর উপরে ব্লেম দিতে পারি না। রাকিব হোসেন কি বলে, রাকিব হোসেন যদি এই বিষয়টা ক্লিয়ার করে দেয় তখন আপনাদেরকে জানিয়ে দিব।